তামাম মত খাই মেদাম রাগি হয় নে খালি রাখতো পারে রাগ নহয় রাগি রাগি নিসা হয় নেকি ও বাপ্পা ওই রাতি কথায় রাজা হই থাকে কোট খায় ভোগরাত্রিতে খাই মেদাম কি গালি পারিলে ধরি মারবা বাকি তুমি এটা থানাত গবে দেখা পুলিশ কইছো ফরমাইয়া নাই উদক ভেতার খে পাতলা মাসমরিয়া তোমার কাম নহ মই তোমাক যাবা নেদাও আরি জে আহে দজাই হং থানাত আগে মুল লগত যাবো ও এ ভালতি মুল লগত যাবো আগে এ আজ বাবা আরে ইজা কি নো কা হরমা ও সকতে আসলু থানাত তো আকো কাম নাই এটা মিসকল মাই দিলে আই যাও মাইলি কই গেছ তু আলি আপনা অফিসার হবলা আলি কই গসে যে ওরি জে মু জেনকে আবেরি আবেরি করি আছে মুর আর খং উচ্ছি আর মই মিথাকে কবা নরু খংগে গতে মুসুলি রাগ পাইছি আর খং কোন বা খাতির কছি মরিতে মলিয়া ধৈর্য ধরবা নরা হাসু ও মই পাগল হ্যাঁ মোর ঘর কটব্রত অবস্থা থাকুতে মালতির আঙ্গুলি কাটলে এটা রেবিস ইনজেকশন লব লাগিব নহয় মানে এ রব হে আপনি মন মন থাকক হেৰি নেপায় নেপায় মানুহক ইমান ঠাট্টা কৰি কথা কব নাপায় হেৰি সুতি আপোনাক কি পানী খোৱা পুখুৰীত মই বিহি দিলো আপুনি যে মোক এইবিলাক শব্দৰ আক্ৰমণ কৰিলে আপুনি মোৰ কথাটো বুজি নাপালে মহতদা মোক বুজাব বুজাওকচোন বুজাওক মই পাৰিলে বুজি লওঁ চাওক মালতীয়ে মোক আহি ক'লে মোক এই কামৰ মাৰিলা মই ক'লোঁ কিহে কাম সাপে নেকি তাই ক'লে সাপে নহয়হে মণ্ডল খোৰা ঘৰত লগে লগে মই ভাবিলোঁ আপোনাৰ ঘৰত নিশ্চয় কুকুৰ বা মেকুৰী আছে কুকুৰে কামোৰক বা মেকুৰীয়ে কামোৰক ৰেবিজ ইনজেকশ্যনটো ল'বই লাগিব এই কাক মিছা কথা কৈহে আপুনি ধেত তেৰিকা আগতে মোৰ কথাখিনি শুনকচোন পিছতহে মোক মালতীয়ে ক'লে নহয় মণ্ডল খুৰা আৰু মণ্ডলদাৰ খুৰীয়ে মোক কাৱৈ মাছ বাচিব দিহে এই কামোৰ মাৰিলে ভুল বুজা বুজিটো সেইখিনিতে হৈ গ'ল কোনে কি ধান্দাত কাটিং মাৰি কথা কয় আজিকালি মই বুজি পোৱা হৈছো এই সমাজ সমাজ এৰি জংঘলত বাস কৰিবলৈ লওঁ নহয় অৰ্মায়া পেহীয়ে থানাত মোক বিচাৰি আহিছে আপুনি মই থানাত নাই বুলি কিয় ক'লে সেইটোহে মই বুজি নাপালো দে হ'ব দে যি হৈছি হৈছি ইতা ভকৰাতিৰ শাস্তি পালি হ'ল কথা হৈছি এইখন বেপাৰৰ পৰা গাঁও চলি মাখাও বৈয়া হ'ল নহয় আজি তাইক মই শিক্ষা দিম দক পেহী দিবি যা তই শিক্ষা তই তাতে ঘানি যি কৰিব লাগে মই কৰিম পেহী এতিয়া আপুনি যাওক দে তে মাই আহোঁ দে অ অবাখৰত টাইম ফুৰবা যাবিয়ে মাই যাম যাম এতিয়া আপুনি কি কৰিম বুলি ভাবিছে মই আৰু কি ভাবিম যি ভাববা লাগে তুমি ভাববা না কি আলি মোক আৰু কি আহুদে মই আকৌ কব নোৱাৰো কি কৰে আলি আহা কোক যা আপুনি থানাত থাকক আলি বোলা যাতা হলাই ও অৰ্মায়া ও উঠে নানবা সেইটো কথাই মস্ত বয়া গানি উঠিলি কথাই বয়া হব হবতো দিয়ে দেও নেকি ও একটু ভোকরা হই না তোমাক বুড়পক বুলি জানো কিন্তু এনেকুৱা বুড়পক বুলি মই ভবা নাছিলো নহয় আপনি যে কলাক মই ধেমালি হে কৈছিলো হক হাত কাটিলে রেবিস লব লাগে এই কথাটো তুমি কেনেকে বিশ্বাস কৰিলা মই ভাবিবই পৰা নাছিলো নহয় ডাক্তারি কথা বেছি নাজনু জি ডাক্তারি কথা নহয় তুমি একো কথাই নাজানা মস্ত বুড়পক তুমি ও মামা দাদার ইমান খং উঠছি বিরত খং উঠছি তোমাক কিন্তু কম কথা শুনোৱা নাই দে শুনাক দা ভাল পোৱা মানুহ আপোন বুলি ভাবিলে কথা শুনালেও বয়া নালাগে হক হরমায়ার লগত তেতেই গেলি আর দেখা দেখে নাই ম্যাডাম টাউনক গেলে বাইরে বাইরে হরমায়া যত জানো র তই কোক গেলি ফোন তো করি আছো ফোন তো নালগে নেটওয়ার্ক নাছিলে না ব্যাটারি খুলি থৈছি আই ব্যাটারি আর কিয়া খুলি থমি মই মোর বইতে ব্যাটারি খুলি নট রিচেবল কত থব পারা হাই আল্লাহ আপনা কই কিয়া হই করি মে মুখ মুঠে বই নকরা নাকি এ করা করবি নকরা নাই দে খবর কইতা ও আমার ঘর বসি রাত ভালে আছে তো হাকুন বসি রাই ম্যাডাম জ্বর পিছত মই হেখান ঘর বসি রাত তাকে গেছিলু
আমার রিস্তেদার হয়তো বসিরে জিখান গাঁত নিকা করছি, আমার গাঁর জৈনরেও নিকা করছি, তাতে লাগাল পাইছিল। বা কুর্মা কুর্মা বেলেগ কুর্মা ভাই, হেগলা কুর্মা নেরবি ভাই। আজ এটা খবর কো, কিহর খবর হে? ফখরাতের ঘর কি হল কুয়াই? আও তাতে বেশি ফক ফকে আছিল, ম্যাডামে আক খুব মারছি, ঠান্ডা হয়ে গেছি। আকা ফুলমতিক মারছি? কোন ফুলমতি হে? ফুলমতি ফখরাত তিরিয়াই। ও তিরি তুক মারা নাই, অভার বকাই মরত তুক মারছি। ও ফখরাক মারছি, কি খালি অলপ অভার বকে। আর তিরি তুক কালি থানা হাজির হবা দিছি, নহলে রাস্তায় দি গরু ছাগল টানি নিয়া দি টানি নিব বলি কৈছি। হে পেহি, তুমি মোক বয়া পাবা নালগে, মালতী বৌক মণ্ডল খুড়া ঠেত লৈ নেগলি নহয় না। থানাক যাওঁতে মই অকলে গেলো, নাংগে যা নাংগে যা, মোক কাই সহায় কৰবা। তুমি যে থানাত এজা আৰখান দিছ, এখন মণ্ডল খুড়াই লিখি নিছি? দিছি মণ্ডল বাপুৰ, সেইখিনি সহায় মই পাৰিবা নোৰো। এইয়া সেইটো কথা মালতী বৌ ক'ব, হেংকে যে ৰীতাৰ এখিনি সহায় মই পাৰিবা নোৰো। যা তই মালতী বৌকে সহায় কৰি থাকনি, মোক সহায় কৰবা নাংগে যা। বাপ পেহি, তোমাৰ লগত বিৰত জালা, কথা গেলা নুবুজ। বিপদৰ সময়ত তোক লগ ধৰিছিল, তই কিন্তু মোৰ লগত নিগলি। আৰু তো তুমি কেছ দিবা যাবাই, ইবাৰ তোমাৰ লগত যাম। কেছ বাৰে বাৰে দিয়া বস্তু নেকি গজমুৰি? আৰু একবাৰ যাবা বাধ্য হবা দা পেহি, চকত মই শুনা পাইছো। কিয় চাই? অ তুমি এজা হাত দিয়াৰ লগে লগে হৰামায়া পুলিচ নি যায়, ভোকৰাক গোটাই দগ্ৰাকো বেছি। আৰু ভোকৰাত তিৰিক কালি পুলিচ থানাত হাজিৰ হবা দিছি। ভাল কৰছি, পুলিচ নি এনে তো হবা লাগে। হবাতো এনেয়ে লাগে, কিন্তু কেছ উল্টা হৈছি। কি হৈছি? ভোকৰাতিৰি খঙত জকি আছে, ও বুঢ়া আঙলি দেখে দেখে আটা বাঢ়ি আছে, কালি থানাত নাযাই বোলে। হৰমায়াই গলত জৰি লৈকে টানি লৈ যাব তাই। ও নৰে, তাইৰ বোলে কোনোবা ওপৰৰ অফিচাৰৰ লগত হাত আছে। ইতা তাইক যোনে কেছ দিছি তাক বোলে শিক্ষা দিব। কি হল? ইতা তোমাক তাই শিক্ষা দিব। মোৰ গাল লোম একদম লৈ ললিও কেছ দিম তাইক। এ তাকে তো কলো, তুমি আরো একবার থানা যাবা নালগিব, এবার মো যাম তোমার লগত। গজমুড়ি পেহি এ এন নাকাতি, সময় খত কি হল? আকো নহল, তো চিকিৎসার খরচ দিব না? আজি তো রাগারাগিতেই গেল। হা কুনি কাক রাগারাগি কছি? হরি হরি কপাল, ও মই আকেখিনি কথাকে কি মেম কৈ থাকিনে? তেতে মই শুনা নাপলো এ মাই। মই কৈ থাকোঁতে আপনি কানো থোপা দিছিল নাকি? কানো থোপা দিয়া নাই, চকু থোপা দিয়া গৈছি। তই কৈ থাকোঁতে মোৰ চকু লগা হেন হৈছি। হুকাত ধৰি আছিল দেখোন, ঘুমটিৰ আলা জ্বালাতে চকু মেলি আছিল দেখোন। এ থাকিলো কি হল? চকু মেলাক মেলাই মোৰ টুপনি আহি আছিল। ইতা আৰু একবাৰ কওঁ কি কবা লাগে? পুনি কাক ৰাগ কৰিলা? ও বেজি লবা পইচা সোধা কারণে মন্ডল নিহাতুর মুখ গেলি খং, আর টানা নেদাও বলে কওয়া কারণে মো টানার উপর খং। পেহি কথাগুলা লগর হই, আপনার পেহিক গেলি খং। ও কুকুরে কামড়া বেজি লবাদ দিয়া দিয়া কারণে মন্ডল খুড়া মাস্টার দাদাক গেলি খং। ও রীতে আকো নাজনে বলে মাস্টার দাদা রীতেক গেলি খং। এখানেই খঙা খঙির নাটক। হরি হরি কপাল, আক রাগারাগি তাক খঙা খঙি, কৃষ্ণ উহ রাম রাম। নহয় মানে আপনি দিহাটো দিলাক না, সেই ধরি এখেতর খং। নহয় মানে মহন্তদাই কথাটো বুঝি পোৱা নাই, আসলতে কি জানে? নাই জানো কি কওকচোন। মালতী আজলি ছোৱালী, সময়ে সময়ে ৰীতাজনীও। ৰীতাক আপনি আজলা পাইছি? ৰীতা মস্ত চালাক বস্তু, আর মালতীয় আপনি ভাবার দরে আব্রা বেব্রা নহয় দ। তাইর কথা শুনলি ও মোর গোটা পিত্ত ওলে, তাই ও নাইজনার বদমাস। আসলতে কি জানে, তার দুটাক লগি আমার গোটা খং উঠি আছে জানে না। খং করব না লাগে দিও, দুইজনেই জধামুখ ছোৱালী, সেইকাৰণে কেতিয়াবা কিবা কথাত মই ধেমালি কৰো। সেই কথাখিনিকে মহন্তদাই বুঝি নাপালে। কি নকৰেহে? এ ৰবাহে, আচ্ছা চুতীয়া, আপুনি দেখোন মোক বুজাবলৈ আহিছিল, হা? পিছে মোক বুজোৱা বাদ দি মোৰ ৱাইফক বুজোৱাত লাগিল যে। আপুনিচোন মোক খং কৰি গুচি আহিল। এসময় আহিম, তাৰমানে আপুনি বুজিবলৈ চেষ্টাই নকৰিলে। একো বুজিবলৈও নাই, একো বুজিবলৈ চেষ্টা কৰিবলৈও নাই, আপুনি ভুল বুজিছে। মই ভালকৈ বুজিছোঁ দক। ধন্যবাদ বৌ, এ মহন্ত দাদাক বুজাওক।
আহিছে। ও মালতী, মর্নিং দাদা। মর্নিং মর্নিং। এই ঠান্ডাত লেবুর তলবারে উলে আহি এতে যে বহি আছো আপনাকে রকি আছো। মোক রই আছা কিয়? কালি যে রীতা আর মো গালি পাল্লা। ওহো, বেয়া পাইছা ন? বেয়া নাপাব দে, খঙতে কিবা কিবি কই দিল। হরি হরি কপাল, তাকে তো কবাক গালি রকি আছো। মই আপনাক বেয়া পাওয়া নাই দক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংকু সামতু। আসলতে কি জানে না দাদা, মোরতো নিজর দাদা নাই। আপনি যে মোক গালি পারি আছে ও মোর নিজর দাদা গালি পারি থাকা আন লাগছিল। বড়িয়া বড়িয়া, মোক নিজর দাদা বলেই ভাবিবা। ভাবো ও সদায় ভাবো। আজি আর আপনি মোক নতুনকে কবা লাগে না। এটাকো কবা, তাইও যেন বেয়া নাপায়, তাইও যাতে মোক তোমার নিচিনাকে ভাবে। কসলু, বিয়ে তাই আপনাক নিজর দাদা বলে না ভাবে। ও হয় নাকি? তার মানে তেও মোক বেয়া পাই আছে? উঠে ভয় নাই, আপনি মোক নিজর দাদা হিসেবে গালি পারাতে যিমান ভাল পাইছো তাই আরো দগুণ বেশি ভাল পাইছি। হয় নাকি? ভাল লাগিল। অ, ও তাই মোক কৈছি নহয়, সুতিয়া মাষ্টাৰে মোক ইমান নিজৰ মানুহ দৰেকে গালি পাৰিছে, মোৰ কিবা ভাল লাগি গৈছে, মোৰ গোটেই সকলো ওলাই গৈছিল হে। সুতিয়া মাষ্টাৰৰ গালি ইমান মিঠা নে? তাই কৈছে, ও বৌ, মোৰ এনাই লাগছে, ও গিৰাকে ঘৈণীয়েকক গালি পাৰা আন লাগছে, আনন্দতে গোটেই মোৰ সকলো। হে ভগৱান, এতিয়া মোৰ ভয়তে সকলো নিগৰি নিগৰি ওলাব। আহ দিয়া। আমি ভাঙি ফুৰিব লাগিব। কি যত লগলোৱে মই? আপুনি ভোক্ৰাত্ৰীৰ বয়া ব্যৱহাৰ কৰা বুলি কালি মোক লাগাল পাই কৈছি। মই ফোন কৰি ফুলমতীক দম দিলো। এই ফুলমতী, পেহীৰ ভৰিত ধৰি পটকা ক্ষমা খুজিয়া আহিব যা তাই আছিল, আহি ঘূৰি গেল। আপুনি ঘৰত নাই, কত গেছিলে আপনি? ও মন্ডল, ও তাকে হে মন্ডলে লেখাখান লিখি দিছি। হাউ, মন্ডলে গোটাই কন্দলখান লগছি, সেই কন্দলর কারণে মই পুয়াই পুয়াই দাউরি তৎপ নাই। আপনি পিছল লেখাখান কে দিবা গেলাক সেটো এ মই বুঝি নাপলো। আপনি লেখাখান দিলাক, হরমায়ের অলপ বিবেচনা তো কম না, হরমায় গোটাই ফুলমতিক দম দিলাক, ভোকরাকো মারলাক, ফুলমতি গোটাই ইত্যা গরম হয়ে আছে। ও পেয়ী, এতিয়া আপনি অলপ সাবধানে থাকবো। কিয় এ ফুলমতি মোক মারব নাকি? ফুলমতি নাম রে তে মোক ফখরাই মারব নাকি? ও বদ খাই খাই তার দেহাত তাকুয়ে নাই, ঠেলা মাত দিলিয়ে পড়ব, কি আপনাক মারবে নরে? তেনে হলি মই কিহর সাবধানে থাকবা লাগে? ও মদ বেসাওতে বেসাওতে দুনিয়ার গোটাই সেংরা চলি গেলা, ফুলমতির লঘান হইছি না, হেহাতে গোটাই গজ্জি আছে। আমার আয়োগেও গজ্জি থাকা বলি কবি, এফালে আয়োগ হেফালে যুব মদাই সন্থা, মাজত হরমেয়া, মই গোটাই পাগল হয়ে গেছো হে। এটা কাম করব হে, অলপ বেলা হল থানাত যাই, কেসটা উঠেলে আইব হে। মই সকলের ভালর কারণে কইছো দকছন, কথাটো ভাবি যাব। আও দক। এ শুনছি শুনছি না, আজি আপনি অফিস যাব না? নগলে সরকার দরমহা এনে দিব। আজি আপনি অফিস যাবা নরে? কি কথা কোয়া হে, এইকেদিন নগলে নচলিব, হেভি ডিউটি চলি আছে। আজি মুঠে যাবা নরে, আজি বুলি নহয় আপনি একটা দিন যাবাই নরে। ও অফিসে নগলে কেন কি হবো? গাতা খান্তি কুম্ভীর মাতছিল নহে, পাও পাও কিটা হাস্তি পাও। এ তেরি কি কই আছে মই একোয়ে বুঝা নাই হে। মালতী তো হাত ফাল নাপক লগি নাহে, আইভা নরে? অনুয়ারে কেনেকে আহিব? তাই না হাক লগিতা ঘরের কাম গেলা কুনি করব? ও তুমি করিবা? মই একলা করবা নরু, দ মিলি করি, মোর দেহায় নাপনা হইছি আর। হয় নাকি? দিয়া আরম্ভ করা। কি হে বহা, বাপ্পা ও আপনারও কাণ্ড গেলা। সাং সহায় এনাচি হবা দেখছি দেখোন নাই ফল, খুজি চুরে বা কি কৈছি, তার বা এনাচিত নাম সোমাল না নুসুমাল, সি তো ডিরেক্ট বাংলাদেশের পা আমার পার্টির জয়েন কৈছিল। ওহো, সি তো আকলাই নহয়, তার লগত তো 30 জনমান আছে,
এই সপাই যদি এনআরসিত নাম হওয়া নরি এরপরাই গুছি যাব লাগা হয়ে ও গুয়াহাটীত দেখুন চুরে নহয় যাব আই ফল ও কি নহয় যাব এ ও পুলিশের ডিউটি পুলিশের ডিউটি আর করবে নালগে শুন নহয় যাব ফল কে হে ও এনআরসিত নাম নাথ খেলি দেখুন বহু সুর ও এরপরাই পলাব লাগবো হে ভালে হয়েছি তো কে বয়া বেশি ও সুর বেশি হলি কিলা বা হরা হয়ে রবসুন আচ্ছা ও কোরপারা আহিল পুয়াই পুয়াই এ পেহী কথাই যত কত করে ফেলছি হে ও ভোক্ষাত্রীর রূপত কেস দি ফেলে জিত কান্দ ও শুনছো রব শুনছো রব আচ্ছা এ ভোখরা বলে মাসি হে নতুন পুলিশ নি তুই এ মাসি দুই কুপ দুই কুপ মাসি হে তো দে আর দুই কুপ মাসি বেশি কে মারবা লাগছি আরে ও বর বেশি কে মারবা নেব কম ভাই বয়া জায়গাত পড়ি গেলি ও লাঞ্চ চান্স ফাটি অলে যাব এ আপনি নলে একবার হরমেক বুঝাবা যাব হে মই কে বুঝাবা যাম হে ফল দৈষ্ট নাগর হিসাবে মই কবা লাগাতো কলু ইতাই বুঝে নি সুঝে নি এগুলা খান আপনার লোকের দায়িত্ব আচ্ছা এই রবসুন রব এ ফোকরাক যে মারলা তার তিরিটুক কেন মারলা তার তিরিটুকে মারবা লাগছিল চার কুপ মান বেশিকে তার তিরিটুহে মেন বস্তু ফোকরার তিরির চেহারা দেখা পাই ভয় গেলা ইতা করতে আজি হাওর উপর হেল রাজা হান হয়েছি মই বুঝছো রব হরমায় বুঝি পেলি ওই আচ্ছা আপনি পেহিক একবার বুঝাবো হে কেসটু উঠে লোক নহলি কথা ফিরি নেটির প্রায় খান্দব দেহা নব আহো দক যা যা ও তেল করা যাব যা আচ্ছা ওয়াসিতি কে মাই বুক গেল এ গাধুবা গেছি আইবো নে ইতা তই ব আজি দিনটো সয়ে ভাল হব নেকি জিথি কি এমাই মণ্ডলে কি করে কিবা পয়সা পাতি দেই না নেদে পয়সা আর কি হুর বরের হাতর বিক্তু ইতা কমছি তো আ হেঙ্কে নব আজি ভিতর যদি পয়সা নেদে তে কি করবি কি করিম আর বুক কালির পে নিয়মিত ভাবে মণ্ডল ঘর কাম করবা দিলি হল থাত্থা কস না কি হে বাপু থাত্থা কি করিম হা ভাই তুমি কেস দিছ ইতা তুমি উঠে আনবা যাবা সেই কারণে কইছো ইতা তুমি কেসটো যদি উঠে নল্লা হয় শাস্তি পালা হয় ইতা তুমি কেসটো উঠে লবা হ্যাঁ হাতে রেহাই পাবো হে তাকে কইছো এই কারণে কলো এখান গাঁৱৰ তুমি কথাই আইন আদালত হান হৈছো আ ফল